আসসালামু আলাইকুম আর শেয়ার করছি কীভাবে বাসায় অল্প সময়ে এরকম মজাদার চিকেন শর্মা তৈরি করবেন সে টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে বাসায় চিকেন শর্মা তৈরি করলে আর রেস্টুরেন্টে যেতে হবে না এবং বাসার ছোট বড় সকলে আপনার প্রশংসা করবে এমনকি বাচ্চার টিফিনের জন্য এভাবে চিকেন শর্মা বাসায় তৈরি করে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে অল্প সময়ে এই চিকেন শর্মা খুব মজাদার করে বানিয়ে থাকে সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এই জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব ইস্ট দিয়ে দিলাম লবণ চিনি আর গুঁড়ো দুধ আর দিয়ে দিব রান্নার রেগুলার তেল এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এরপরে আমি নর্মাল পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব আর অবশ্যই ডোকে সফট করে বানিয়ে নিতে হবে বানানো হয়ে গিয়েছে এখন তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখানে আমি নিয়েছি চিকেন দিয়ে দিব লবণ মরিচ গুঁড়ো কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট আর দিয়ে দিব সয়া সস সয়া সস দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এরপর একটি কড়াইয়ে আমি তেল গরম করে নিয়েছি এখন আমি চিকেনকে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিকেনকে তো কড়াই থেকে তুলে নিব এখন একটি পিড়ার মধ্যে আটা ছিটিয়ে দিলাম এখন ডোকে নিয়ে নিলাম এখন খুব ভালো করে আটার সাথে মেখে নিতে হবে এরপর যতগুলো শর্মা তৈরি করবো ঠিক ততগুলো লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রুটির মতো করে গোল গোল করে বেলে নিব আমি কাজটি কীভাবে করছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটা নিয়েছি তাওয়াকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি রুটিটাকে দিয়ে দিব রুটিটাকে আমি এপাশ ওপাশ করে খুব ভালো করে সেঁকে নেব তো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে একইভাবে ভাবে আমি সবগুলো রুটিকে সেকে নিব আমার সবগুলো রুটি সেকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শর্মা তৈরি করে নিব এর জন্য আমি প্রথমে মায়নিস লাগিয়ে নেব সম্পূর্ণ রুটির গায়ে এই মায়নিস কিন্তু আমি বাসাই তৈরি করেছি এবং এই মায়োনেসের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে এখন দিয়ে দিলাম চিকেনগুলোকে এরপর দিয়ে দিব শশা আপনারা চাইলে গাজরও ব্যবহার করতে পারেন ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আবার বাঁধাকপিও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে এই শর্মাটি বানিয়ে নিয়েছি এভাবেও আপনারা মাত্র দুটি উপকরণ দিয়েও বানিয়ে নিতে পারেন এখন দুপাশ খুব ভালো করে ফোল্ড করে নিচ্ছে এবং শর্মাকে খুব ভালো করে সেট করার জন্য আমি একটি টুথপিক ব্যবহার করেছি কিভাবে সেট করলাম আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন এভাবে করে আমি সবগুলো শর্মাকে বানিয়ে নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ